बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामु अलैकुम प्रयोजना ओ परिवेशनाय उल्लास इस्लामिक एसेट प्रोडक्ट्स रॉयल प्लाजा द्वितीय तला सीडीए मार्केट आमतल रियाजुद्दीन बाजार चट्टग्राम मोबाइल 01711263461 وَعَدَ الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ যারা ঈমানদার ঈমান এনেছে এই সমস্ত ভালো কাজ করেছে রব্বে করিম কুরআনের করিমে বলেছেন তাদের জন্য আল্লাহ ওয়াদা করেছেন তাদের কি আল্লাহ উত্তম আপনি জাযায়ে খায়র দান করবে যেই জাযা যেই উজরত যেই বিনিময় দিবেন সেটার নাম হলো কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা তাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করবেন বড় করে বলি না সুবহানাল্লাহ জান্নাত সবাই চায় কিন্তু সবার ভাগ্যে জান্নাত জুটে না পৃথিবীতে সব কিছুর শেষ আছে কিন্তু আশা শব্দের কোন শেষ বলেন না শেষ আমি আশা করছি আমেরিকায় যাব ফ্রান্সে যাব আশা করতেই থাকি আশার কোন মৃত্যু আপনার আমার মৃত্যু আছে আপনার সব কিছুর একটা শেষ আছে কিন্তু আশার কোন শেষ দুনিয়াতে শান্তি একটা শেষ আছে যারা জান্নাতি হবে তাদের কোন শান্তির শেষ আবাদুল আবাদে শান্তিতেই থাকবেন বড় করে বলি সুবহানাল্লাহ দুনিয়াতে কষ্টের পরে সব কষ্টের একটা শেষ আছে বাট জাহান্নামীদের কষ্টের কোন শেষ বলেন না শেষ নেই এজন্য দুনিয়াতে সব দয়ার একটা শেষ আছে রব্বে করিমের দয়ার কোন শেষ আস্তে করে বলেন না শেষ পৃথিবীতে সব মুহাব্বতের শেষ আছে মুস্তফার সাথে উম্মতের মুহাব্বতের শেষ আছে যেই নবীর মুহাব্বতের শেষ নেই সেই নবীর উম্মত নবীর মিলাদে আসবে না ঘরে বসে থাকবে কারণ নবীর ভালোবাসার শেষ নেই যখন সেই ভালোবাসাটা অটুট রাখার জন্য নিজেকে রত রাখার নামই হলো ঈমানের মুহাব্বত ঠিক না বেঠে পেরা হাজরি এই পৃথিবীতে এমন ছয়টা জিনিস আছে ছয় জিনিসের কারণে সেগুলা অসহায় নিঃসঙ্গ তার ভিতরে একটা হলো আল মসজিদু গরিবুন ওই মসজিদখানা অসহায় এলাকার মানুষ মসজিদ তৈয়ার করেছে কিন্তু নামাজ পড়ার মানুষ নেই বড় করে বলেন না নাউজুবিল্লাহ আমাদের সমাজে এমন আছে না নাই ঘরে ঘরে মসজিদ কিন্তু মুসল্লি যেই আল্লাহর ঘরে মুসল্লিরা নামাজ পড়ে না
সেই আল্লাহর ঘরটা অসহায় নিঃসঙ্গ। দুই নম্বরে ওয়াল মুসহাফু গরীবুন, ওই ঘরটা গরীব অসহায়, যেই ঘরে কোরআন আছে কিন্তু কোরআন তেলাওয়াতকারী নেই। আজকে মুসলমানের ঘরে ঘরে কোরআন আছে না নাই? একটু আমাকে হেল্প করেন। যারা মুরব্বীরা বসেছেন চেয়ারে ঠিক আছে, কিন্তু যুবকরা কেন বসলো? যেই যত বেশি জান্নাতি বসে কষ্ট করবি, জান্নাত তার জন্য অতি সহজ হবে। এই জন্য যাদের কোমরে ব্যথা নেই, আমি আশা করি তারাও এসে বসবেন। সামনে মুরব্বী থাকলে কিছু বলার ইচ্ছা হয়। যাদের অতিরিক্ত অসুস্থ, মানে কোমরের মধ্যে অসুস্থ, ইনারা বসুন। যাদের কোনো অসুস্থতা নেই, আমি আশা করি আপনারা আমার বাবা, আমার ভাই, আমার বন্ধু, আপনারা একটু সামনে বসতে আমি কিছু আলোচনা করার একটু সাহস পাবো। এই আমার বন্ধুরে, মুসলমানের ঘরে ঘরে আল্লাহর কোরআনের অভাব নেই। প্রত্যেক ঘরে একটা দুইটা তিনটা চারটা কোরআন আছে, কিন্তু ওই কোরআন তেলাওয়াত করার মতো মানুষ পাওয়া যায় না। গত বছর রমজানের সময় মুসলমানেরা কোরআন তেলাওয়াত করেছে। ওই রমজান শেষ হওয়ার পর থেকে আজ পর্যন্ত এমন কিছু ঘর আছে যাই গরি কোরআন তেলাওয়াত হয়নি, আছে না নাই? আর একটু আওয়াজ করে বলি পেরা হাজরিন। এজন্য আমার মুস্তফা দেড় হাজার বছর আগে আমার নবী ডাক দিয়েছে, ওই ঘরটা অসহায়, যেই ঘরে আল্লাহর কোরআন আছে কিন্তু কোরআন তেলাওয়াতকারী নাই, যেই ঘরে কোরআন থাকা সত্ত্বেও কোরআন পড়ে না, ওই ঘরটা অসহায়। বড় করে বলি সুবহান। তিন নম্বরে ওয়াল কোরআনু গরীবুন, আমার নবী বলে ওই কোরআনটা গরীব অসহায়, যে কোরআনটা আল্লাহর বান্দার মুখস্থ করেছি কিন্তু কোরআন অনুযায়ী আমল করে না। কোরআন শুধু মুখস্থ করলে হবে না, কোরআন অনুযায়ী আমল করতে হবে। ওই কোরআনটা গরীব অসহায়, যেই মানুষগুলা কোরআন মুখস্থ করেছে কিন্তু কোরআন অনুযায়ী আমল করে নাই। ফাসেকদের কাছে যদি কোরআন যায়, ওই কোরআনটা অসহায়। বড় করে বলি নাউজুবিল্লাহ। আজকে পৃথিবীতে যত মুসলমান আছে, আমরা মুসলমানের ভিতরে অনেক মুসলমান আছি, কোরআন তেলাওয়াত করি মানুষকে দেখানোর জন্য, কোরআন মুখস্থ করি সমাজ উচ্ছৃঙ্খলা করার জন্য। আবার অনেক হাফেজ কোরআন আছে, রমজান আসে, রমজানের চাঁদ উদয় হওয়ার দু মাস আগ থেকে মুখে দাড়ি রাখতে শুরু করে, রমজান শেষ হলে দাড়িগুলা কেটে ফেলে, আসে না নাই? আর একটু আওয়াজ করে মুমিনু ইচ্ছা কিন্তু যেই মুসলমান বান্দা তিনি ইংরেজি শিক্ষিত হোক, বাংলা শিক্ষিত হোক, উনি হাফেজ হোক, উনি আলেম হোক, এক মুঠু হওয়ার আগে, এক মুঠু দাড়ি হওয়ার আগে যে দাড়ি কেটে ফেলবে ওনাকে ফাসেক বলা হয়। ওই ফাসেকের পিছনে নামাজ পড়লে নামাজ হবে না। বড় করে বলি,
এখন আমাদের সমাজে আছে না নাই আরবটা আওয়াজ করে এইজন্য আমার নবী শামসুদ্দুহা দেড় হাজার বছর আগে এলান করেছে আমার উম্মতের ভিতরে এই উম্ম শুনো ওই কুরআন তো সহায় যেই কুরআন কুরআনকে মানুষ ধারণ করে কুরআন অনুযায়ী চলে না জাওফিল ফাসিক ফাসিকে ফাসিকের কাছে কুরআন থাকলে ওই কুরআনটা অসহায় এজন্য চার নম্বরে এ যুবকের দল আমার সুন্নাহ পড়ার বাবারা ও আমার টকবুক যুবক ছেলেরা হুজুর গাজী মিল্লত বয়ানি সাহেব কেবলা বাবাজি উনি আকীদার বিষয়ে আলোচনা করবেন আমি আকীদা নিয়ে নই আমি আজকে আলোচনা শুধু আমলটা নিয়ে বন্ধুরি চার নম্বরি ওয়াল মারআতুল মুসলিমাতুস সালিহা ওই নেককার নারী যেই নারী আবেদা যেই নারী সালেহা যেই নারী তৈয়বা যেই নারী তাহেরা যেই নারী সাবেরা যেই নারী সাকির যেই নারীর আদর্শটা মা আয়েশা সিদ্দিকার মত হবে যেই নারীর চরিত্রটা মা ফাতিমার মত হবে যেই নারীর আদর্শটা হযরত আইয়ুব আলাইহিস সালামের অর্ধাঙ্গিনী হযরত বিবি রহিমার মত হবে যেই নারীর চরিত্র ইব্রাহিম আলাইহিস সালামের বিবি মা হাজরার মত হবে যেই নারীর আদর্শটা আমার হযরতে মরিয়মের মত হবে যেই নারীর চরিত্রটা উম্মুল খায়র ফাতিমার মত হবে যেই নারীর চরিত্রটা বিবি শহর বিবি মাহে নূরের মত হবে যেই নারীর চরিত্রটা রাবিয়া বসরের মত হবে এভাবে যেই নারীর চরিত্রটা নেককার নারী আবেদা নারী সালেহা নারী ওই নারী অসহায় গরিব ওয়াল মারআতুল মুসলিমাতুস সালিহা গরিবাতুন ওই নারী নেককার নারী গরিব যেই নারী তাহাজ্জুদের নামাজ পড়ে যেই নারী আওয়াবিনের নামাজ পড়ে যেই নারী আল্লাহর জিকির করে যেই নারী কোরআন তেলাওয়াত করে যেই নারী স্বামীর সেবা করে যেই নারী তার স্বামীর মা বাপ শাশুড় শাশুড়ির সেবা করে যেই নারী সন্তানদেরকে কোরআন শিক্ষা দেয় যেই নারী পর্দার ভিতর দিয়ে চলে যেই নারী প্রত্যেক মাসের তেরো চোদ্দ পনেরো তিনটা রোজা রাখে যেই নারী জুমার দিন রোজা রাখে যেই নারী এতিমদেরকে ভালোবাসে যেই নারী গরিবদের প্রতি সদয় ওই নারী অসহায় যেই নারীর গড়ে জালেম স্বামী আছে ঠিক না বে ঠিক আমাদের দেশে অনেক নেককার নারী আছে যেই নারীগুলো অসহায় কারণ তাদের গুরি জালেম স্বামী আছে যেই স্বামীগুলা অহেতুক ভাবে বিবিকে প্রহার করে বিবিকে মারধর করে বিবিকে আঘাত করে বিবিকে সম্মান করে না বিবির হক আদায় করে না আমার নবী শামসুদ্দুহা বলে ওই নারী অসহায় আবার পাঁচ নম্বরে আমার নবী শামসুদ্দুহা বলে ওয়ারাজুলুন ওয়ারাজুলুল মুসলিমাতুস সালে ওই ওই নেককার মানুষ ওই নেককার স্বামী গরিব অসহায় যেই নেককার স্বামী হালাল ব্যবসা করে ও আকল হালাল হালাল খায় যেই মানুষ হালাল ব্যবসা করে যেই মানুষ ভালো পথ অবলম্বন করে সত্যের উপর প্রতিষ্ঠিত থাকে যেই মানুষ যেই স্বামী হকের জন্য জিহাদ করে যেই স্বামী মা বাবার খেদমত করে যেই স্বামী বিবির হক আদায় করে যেই যেই স্বামী সন্তানদেরকে কোরআন শিক্ষা দেওয়ার জন্য মাদ্রাসায় পড়ায় যেই স্বামী পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে যেই স্বামী সদা সর্বদা ভালো কাজ করে ওই স্বামী অসহায় যেই স্বামীর গুরি জালেম একেবারে জল্লাদ বিবি আছে
জল্লাদ বিবি আছে, জল্লাদ বউ আছে। বর্তমান প্রেক্ষাপট অনেক ভালো, মানুষের ঘরে জল্লাদ বউ আছে না নাই? আরো আস্তে করে, জল্লাদ অনেকের বউ আছে, যেই বউয়ের কারণেই স্বামীর মনটা ছোট, স্বামী ভালো করে চলতে পারে না। এই জন্য এই জগতের নারী, তুমি যদি আল্লাহর প্রেমিক হতে চাও, তোমাদের জন্য আল্লাহ ওয়াদা করেছেন ওই মুসলমানের জন্য, মুসলমান নারীর জন্য, যারা ঈমান আনবে এবং ভালো কাজ করবে, যাদের চরিত্রটা খুলুকিন আজিম হবে, নবীর চরিত্রের উপর হবে। যেই ব্যক্তি সদা সর্বদা ভালো কাজ করবে, যেই নারী সদা সর্বদা কুরআন সুন্নাহ ভিত্তিক চলবে, ওই নারীগুলা ওই মানুষগুলা আল্লাহর পেয়ারা হবে। এদের জন্য রব্বি করিম জান্নাত রেখেছে। আরো আওয়াজ করে সালাত নিয়া, সালামি শেরি বাংলাদেশ জনাবাস, রাশাদ হরদম হাজার হাজার গোলাম সালাত নিয়া। ও মদিনা তোমাই আর কেনা বড় করে হলি হন গালের গোস্ত জরি ফেলে দিব না, হুয়ার লাগা দিয়ে দে, হুয়ার খুলি ফেলে সাইয়া উদ অধি গর হুয়ার হতন দিলে খুস অন্দি হতন দিলে কি মাতার ডরে সুমাসি রুগুর ডরে হুয়ার দিলে খুস দে জিবে হুয়ার অসুখ জিবে দিয়ে ইবারে এইভাবে ডরালি ব্যাগিন ফেলে দিও ডাউন সলাতুন ও মদিনা কি করে বলবো তোমায়, বল না তোমার বুকে শুয়ে যা কি সৃষ্টি না করিলে আমার বানা কিছুই সলাত নিয়া। হস্টলার নি হন আবারও হই, যে সমস্ত জুয়ান জুয়ান ভুয়ালে সিয়ার দেখু তোমারা সিয়ার গিন সারি এন্ডে বই আর জাতুন হরমদি দ্বারা আছে আনারা বই অসুখকে মানুষ বইয়ু বালা মানুষ এন্ডে বইয়ু জুন অসুখ তসুখ ন এনে বসু সাই আবার অসুখ ওই জিতারে কিলে নবীর মিলাদিন আদব জাগা আদব গরি ফ্যান্ডলের স্বামী এনাত বলি লাভ বেশি অসুখ তালি ভালো জিবিয়া আর আবার জিবে তুন অসুখ নাই এনে বসু আবার অসুখিন আয়ও যাইত পারে তাহলে হদি সুযোগ আছে আই আগে বাগে বইজ নবী হদে আগের হাতারত বইলি হতেন সওয়াব আর উন্মত যদি হইতে একটু হার আগে হন বইব হজ্জ শুরু হইতো ঠিক না ইয়া উন আগে বসি দেন খোদা বুয়া ফেলে ইয়ে দে আগের হাতের ইয়েন এলে দামি জিনিস আগের হাতের মধ্যে বলি এতে একখান হতা আসিল আগে যাইলি নাকামাতে আগে যাইলি ফিসে তাইলি ইয়ে জুয়া খেলা কই দে কিয়া ইয়ে হইলে জুয়া খেলার লাই আগে জানি বাগে মানে সকালে ফাইবু তুই জাহান্নামে ইবিয়া জিতে ফিসে তাইবু আল্লাহই তেরে জাহান্নাম তুন হেফাজত করিবু ঠিক না কিন্তু এন্ডে আগে আলি সোনার দলে ফাইবিয়া ফিসে তাইলি মেডির হইলে ফাইবে দে ঠিক না
বহুত সময় মানুষ এখানে বেশি গেলে বই এত তো বড় গ্রদে 1000 মানুষ কিন্তু মানুষ গেলে কেন 1000 মানুষ তে আগদি জুজুন বেশি বিয়াগুনে বারবার ভাই ফেলেই ফিশে জুনে শুনবে গু হলে হলে লগে যে গুজি বাসিবে ধরি ধরি না এত লাই আগে বলি লাভ বেশ আল্লাহ বিয়াগুনের আগে বইবে তৌফিক দক এই এলাকার মাইয়া বলো রে জুলুস জামাইয়ালার করে মধ্যে লড়াই রাখি উনর গো তুন গেটে গেটে তুলে তুলে ফাড়া দিবে তৌফিক দক আর খানা বড় করি সালাতুন ইয়া বহকে খাজা আব্দুর রহমান চৌরভি নজর কুনিয়া মুর্শিদিমা শ্রীকুটি পেরা হাজরিন ছয় নম্বর হল ওয়াল আলিম গরিব ও আলিম গরিব যে আলেম বাইনা কৌমি লা ইয়াসমাউনা ইলাইহি যেই আলেমের আলোচনা যেই আলেমের কথা তার এলাকার মানুষ শুনে না আছে না নাই আওয়াজ করে বলেন এজন্য নবী শামসুদ্দোহা 1000 বছর আগে এলান করেছেন আমার নবী হায়াতুল নবী জিন্দা নবী দুনিয়াতে এসে আমাদেরকে তালিম দিয়েছেন কারণ আমার নবী বুহিত মুআল্লিমা আমার নবী গোটা সৃষ্টির শিক্ষক বড় করে বলি সুহা পেরা হাজরিন ওই ওই নবী যেই দিকে যায় সেই দিকে আলোকিত হয় আমার নবী একদিন হাঁটতে বের হলেন আমার নবীর সামনে শয়তান মলুন এসে গেল আমার নবী শয়তানের কাছে জিজ্ঞেস করে গতকালকে কক্সবাজার ইনানি রানী বিচ্ছের পাশের ময়দানে বলেছিলাম হাজার হাজার কওমি বাইদের এরাও ছিল হাজার হাজার নবীর গোলামও ছিল ওখানে আমি বলেছিলাম আমার নবীর সাথে শয়তানের সাক্ষাৎ হলো আমার নবী বলে আই ইবলিস লানাতুল্লাহ আই ইবলিস কাম আহিব্বাউকা মিন উম্মতি আমার উম্মতের মধ্যে তুমি শয়তানের বন্ধু কয়জন আছে শয়তান বলে আশার নাফার নবীরি আপনার উম্মতের ভিতরে আমি শয়তানের বন্ধু 10 প্রকার কয় প্রকার আর একটু আস্তে করে কয় প্রকার আবার বলে এই ইবলিস আমার উম্মতের ভিতরে আদাউকা মিন উম্মতি আমার উম্মতের ভিতরে তোমার শত্রু কতজন আছে শয়তান বলি ইশরি না নফরিন নবীরি আপনার উম্মতের ভিতরে আমি শয়তানের শত্রু হলো 20 প্রকার বড় করে বলি না সুবহানাল্লাহ শত্রু কয় প্রকার এগুলা একটা একটা অন্তর অন্তরে কলবের জ্ঞানের মধ্যে কলবের যেটা আপনার মেমোরি আছে এখানে একটা একটা করে গেথে নেন কাজ দিব ইনশাআল্লাহ শত্রু কয় প্রকার বন্ধু কয় প্রকার এখন আমরা বন্ধুর মধ্যে পড়ি না শত্রুর মধ্যে পড়ি একটু দেখতে হবে কি হবে না শোনার ইচ্ছা আছে না নাই বন্ধুরে আমার নবী শামসুদ্দোহা বদরুদ্দুজা এলান করতেছেন উম্মতরা শোনো শোনো আমার নবী হায়াতুন নবী জিন্দা নবী এলান করে দিয়েছে এ শয়তান আমার উম্মতের ভিতরে যে 10 প্রকার তোমার বন্ধু আছে এরা কারা কারা তিনি বলছেন এক নম্বর হলো ইমামুল জায়ের অত্যাচারী শাসক অত্যাচারী পেরা হাজরিন আমার নবী বলে এ শয়তান তোমার বন্ধু কত প্রকার বলে 10 প্রকার আপনার উম্মতের ভিতরে
সংক্ষেপ সময় শেষ করছি আমি মনটা লাগাতে হবে এই শয়তান এক নম্বর কে শয়তান বলি ইমামুল জায়ের অত্যাচারী শাসক যেই শাসকের আমলে জনগণ নিরাপদ নয় জনগণের মাল নিরাপদ নয় মুসলমান নিরাপদ নয় সারা বিশ্বের দিকে যদি তাকাই সারা বিশ্বের ভিতরে মুসলমান আজ নিরাপদ নয় মুসলমান যেই দিকে যাচ্ছে লাঞ্ছিত হচ্ছে মুসলমান যেই দিকে যাচ্ছে অপমানিত হচ্ছে আমরা ওই মুসলমান যেই মুসলমানের জন্য আমার নবী উহুদের জমিনে ধন্দান শরীফ শহীদ করেছেন আমরা ওই মুসলমান যেই ইসলামের জন্য আমার নবী 70 জন সাহাবী কিরাম শাহাদত বরণ করেন উহুদের জমিনে আমরা ওই মুসলমান যেই ইসলামের জন্য বদর যুদ্ধে আমার নবী সাহাবী কিরামেরা খেজুর গাছের ঢাল নিয়ে যুদ্ধে নেমেছে আমরা ওই মুসলমান যেই ইসলামের জন্য 61 হিজরিতে ইমামে আলী মাকাম ইমামে হুসাইন খুনে পাক দিয়েছে যেই ইসলামের জন্য ইমামে আলী আসগরকে শহীদ করা হয়েছে যেই ইসলামের জন্য আমার নবীর আওলাদ ইমামে আলী আকবর শহীদ হয়েছে যেই ইসলামের জন্য ইমামে আব্বাস শহীদ হয়েছে যেই ইসলামের জন্য ফারুক আজম নামাজরত অবস্থায় শহীদ হয়েছে যেই ইসলামের জন্য হযরত উসমান জিন্নুরাইন কোরআন তেলাওয়াতরত অবস্থায় শহীদ হয়েছে যেই ইসলামের জন্য মাওলানা কায়নাত শের খোদা শহীদ হয়েছে যেই ইসলামের জন্য আল্লাহর নবীর আওলাদ পাক নির্মম নির্মম শহীদ হয়েছে আজকে সেই ইসলাম তথা আমরা মুসলমান একেবারে কোন টাশা হয়ে গেছি আজকে আমাদের কোনো সম্মান নেই মুসলমান রাষ্ট্রের কোনো মূল্য নেই মুসলমানের হাতে আফগানিস্তান ছিল আজ আমাদের হাত ছাড়া মুসলমানের আয়ত্তে ইরাক ছিল আজকে আমাদের হাত ছাড়া মুসলমানদের আয়ত্তে নাইজেরিয়া ছিল আজ আমাদের হাত ছাড়া মুসলমানদের আর মুসলমানের জন্য সুদান ছিল আজ আমাদের হাত ছাড়া মুসলমানদের আয়ত্তে ইয়েমেন ছিল আজকে আমাদের হাত ছাড়া মুসলমানদের আয়ত্তে ফিলিস্তিন ছিল আজ ওখানে জুলুম চলছে মুসলমানের আয়ত্তে হিন্দুস্তান ছিল মুসলমানের 750 বছর হিন্দুস্তানকে পরিচালিত করেছে কোন মুসলমানের রাজা নবাবেরা হিন্দুত্ববাদ জুলুম করে নাই আর মাত্র 100 বছরের ভিতরে আজকে মুসলমানকে নিপীড়ন নির্যাতন দিল্লির মানুষকে শহীদ করা হচ্ছে মুসলমান কি লাঞ্ছিত করা হচ্ছে নারী সমাজকে উলঙ্গ করা হচ্ছে তাদের লজ্জা স্থানে আগুন দেওয়া হচ্ছে আগুনে পুড়িয়ে মারা হচ্ছে এইভাবে এই মুসলমানও আফগানিস্তান মুসলমান আয়ত্ত ছিল আজকে আমাদের হাত ছাড়া এইভাবে সারা পৃথিবীতে আমরা মুসলমান লাঞ্ছিত অপমানিত কারণ একটাই আমরা মুসলমানের চরিত্রটা নবীর আদর্শ থেকে বহু দূরে চলে গেছে ঠিক না বেঠে আর একটু আওয়াজ করে বলি আজকে আমাদের আদর্শটা আমার নবীর আদর্শ থেকে অনেক দূরে চলে যাওয়ার কারণে যেই দিক থেকে পাই সেই দিক ঢিল মারছে আমরা সেই ঢিল খেয়ে বুবার মতো বসে আছি এর যুবকের দল এই চন্নপরের মানুষ আর বসে থাকার সময় নাই আমাদেরকে এক রাস্তায় নামতে হবে আমার নবীর কাছে সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে রাওয়ায়েত আমার নবীকে বলে আইয়ুল আমালে আহাব্বু ইলাল্লাহ
এই মদিনা ওয়ালা নবী আল্লাহর কাছে বান্দার আমলের ভিতরে কোন আমল বেশি প্রিয়, আমার নবী শামসুদ দোহা বলে, এক নম্বর হলো আসসালাতু আলা ওয়াক্তিহা, ওয়াক্ত মতো নামাজ আদায় করা। সুম্মা আইয়ুন নবী তারপর কি, আমার নবী শামসুদ দোহা বলে বিররুল ওয়ালিদাইন, মা বাবার খেদমত করা। সুম্মা আইয়ুন নবী তারপর কি, আমার নবী শামসুদ দোহা বলে আল জিহাদু ফি সাবিলিল্লাহ। বড় করে বলি সুবহানাল্লাহ, আজকে আমরা মুসলমানের উপর জুলুম করতে যে কারা, এরা আমেরিকা করে নাই, রাশিয়া করতেছে না, আজকে মুসলমানের উপর অত্যাচার নিপীড়ন করতেছি, মুসলমানের নাম নিয়ে কিছু আমেরিকার দালালেরা, ঠিক না বেঠে? আর একটু আওয়াজ করে বলি, এজন্য আমার নবী শামসুদ্দোহাবলে শয়তান আমার উম্মতের ভিতরে তোমার এক নম্বর বন্ধুকে শয়তান বলি, ইমামুল জায়ের অত্যাচারী শাসক, আমি শয়তানের বন্ধু, এই যুবকের দল, এই জন্য আমাদেরকে এখন একটাই রাস্তায় নামতে হবে, যেই রাস্তার নাম হলো সিরাতুল মুস্তাকিম। সহজ সোজা সরল সঠিক পথ, ওই পথের নাম কি? আহলে সুন্নাত। আরো কাস্তে করে আহলে সুন্নাত, আহলে সুন্নাত। যার ছোট নাম কি? সুন্নি জামাত। কোন জামাত? আহলে সুন্নতি ওয়াল জামাত, খোদাই কাফিলা। আহলে সুন্নতি ওয়াল জামাত, বিবলি সে কাফেলাই, বিবলি সে কাফেলাই, আমাদের মৌলা আহলে সুন্নতি ওয়াল জামাত। সালাত দুনিয়া অসুবিধা হয়, শেষ করছি আমি। বন্ধুরা আমার, আই শয়তান, ইমামুল জায়ের তোমার বন্ধু, তোমার যেই বন্ধু হবে সেটা আমি নবীর শত্রু, ঠিক না বেঠে? শয়তানের বন্ধু কি আমার নবীর বন্ধু হবে? কি হবে? নবীর শত্রু হলে সেই কি কখনো জান্নাতে যেতে পারে? আরো কষ্ট করে, পারবে? কেন? কোরআন ফতোয়া দিয়েছে, ইউদুনাল্লাহ ওয়া রাসূলহু লাআনাহুমুল্লাহ ফিদ দুনিয়া ওয়াল আখিরা। কোরআন ফতোয়া দিচ্ছে, আল্লাহ বলছে আল্লাহ এবং রাসূলকে যারা কষ্ট দিবে, আল্লাহ এবং রাসূলকে যারা বিয়াদবি করবে, এদের উপর আল্লাহর লানত দুনিয়াতেও আখিরাতেও। যার উপর আমার নবী অসন্তুষ্ট তার উপর আমার আল্লাহ অসন্তুষ্ট, যার উপর আল্লাহ অসন্তুষ্ট ফি নারী জাহান্নামা খালিদিন ফিহা আবাদান আবাদা, সেই আবাদুল আবাদ জাহান্নামে থাকবে, ঠিক না বেঠে? আমরা কি জাহান্নামে যেতে চাই? আরো আস্তে করে, অনেকে মনে হয় চায়। এই খুমার কুলি ফেলা, সালাত দুনিয়া ইবে ইবে করোনা এসে দিবে আর যাবে লেনু আই ইবে যাই তুনু ক্যান্সার আসি দে ক্যান্সার গেই গুনা কি হন রকমাতে ক্যান্সার গেই গুনা আছে তো জিবেরে ভাই বহুতারে এরপর হলদি আলসার এবে গেই গুনা আছে না ডায়াবেটিস হার্ট অ্যাটাক স্ট্রোক
বেগিন তো আছে, এই করোনাটাও থাকবে যাবে না, করোনা তাদের হবে না যারা মুস্তাফার আদর্শে আদর্শবান হয়ে জীবনটা পরিচালিত করবে, ঠিক না বেঠে? করোনা তাদের হবে যারা করোনাকে ভয় করে সতর্ক চলে, কিন্তু আজান মাহফিলের মাইক বন্ধ করতে চায়, ওই সমস্ত নাস্তিকদের করোনা হবে, এরা শান্তিতে থাকবে না, এদের মৃত্যু হবেই হবে, ঠিক না বেঠে? ডাস্টবিনের কেউ কি মারা যায়? সিটি কর্পোরেশনের শত শত মানুষ ময়লা সাফ করে, একটা মানুষের করোনা হলো না। আর যাদেরকে সতর্কভাবে নিজস্ব গাড়ির ভিতরে মুখে মাস্ক পরে এত শৃঙ্খলা এবং নিরাপত্তা বেষ্টনীতি চলেছে, তাদেরকে করোনার থাবা ধরে করোনাতেই তারাই মরেছে, ঠিক না বেঠে? এজন্য করোনাকে আমি ভয় করি না, আমি করোনা যিনি দিয়েছেন সেই রব্বে করিমকে ভয় করি, আমি আমার আল্লাহকে ভয় করি, কারণ যে আল্লাহ করোনা দিয়েছে সেই আল্লাহ রহমানুর রহিম, সেই রহমানের কাছে যখন আমার চোখের হানি ফেলব সেই রহমান আমাকে আমনা আমান সালামতি দিবে, ঠিক না বেঠে? ডাক্তার কাউকে রক্ষা করতে পারে? যেই ডাক্তাররা করোনা রোগীর চিকিৎসক তারাই মরে গেছে। এজন্য বুঝে নাও, মাস্ক আর সতর্কতা, মাস্ক পরে করোনা থেকে বাঁচা যাবে না, করোনা থেকে বাঁচতে হলে রব্বে করিমের ইবাদত করতে হবে। আল্লাহর ইবাদত বিহীন, আল্লাহর দয়া বিহীন কখনো বাঁচা সম্ভব? আল্লাহ হেফাজত করুন। আমার বাবা জান আল্লামা বয়ানি সবকে এসে গেছে, উনি এখানে না আরাম করতেছে, আমার সাথে এসেছে, আমরা বাপ ছেড়ে একসাথে এসেছি। আমার আর একটা প্রোগ্রাম আছে বলে আমি আর্লি ছাড়বো, উনি এসে যাবে। উনি তকরির করতে করতে আল্লামা ওই আপনার জিহাদি সাহেব উনি এসে যাবে। আজকের মাহফিলটা সোনাই সোহাগা, শুধু আমি একজন ফরে গেলাম রুফা, আর সবগুলা হীরার টুকরা, ঠিক না বেঠে? আর একটা আওয়াজ করে বলে তেরা হাজিরিন, অনেক সময় ফিতলও লাগে, ফিতল ছাড়া হয় না। এই আমি ফিতলের মার্কা মানুষ, এলম হেলমও নেই, গায়ে গদিকে অত বেশি জোরও নেই, তারপরও আমরা এই জন্য চলি, কারণ আমরা অহংকার করি না, আমরা গোলামে মুস্তফা, ঠিক না বেঠে? পেরা হাজরিন, এ শয়তান, তোমার দ্বিতীয় নম্বর বন্ধুকে শয়তান বলে ওয়াল মুতাকাব্বির, কাব্বারা ইউকাব্বির, অহংকার করে, গর্ব করে, নিজের নিজেকে বড় মানুষ মনে করে, আমার চেয়ে বড় কেউ নেই, আমার চেয়ে ধনী কেউ নেই, আমার চেয়ে সম্মানী কেউ নেই, আমার মতো পয়সাওয়ালা কেউ নেই। যেই চলতে গর্ব করে, বসতে গর্ব করে, যিনি গর্বকারী ওই অহংকারী গর্বকারী, আমি শয়তানের বন্ধু, বড় করে বলি নাউজুবিল্লাহ। বাংলাদেশে এই রকম অহংকার করনে ওয়ালা গর্বকারী আছে না নাই? আস্তে করে বলি, আছে না নাই? আমি ইন্তেজামিয়া কমিটির ভাইদেরকে বলবো, অনেকগুলো যুবক চেয়ার ধরেছে, যারা অসুস্থ তাদেরকে চেয়ারে বসিয়ে আর চেয়ারগুলো তুলে ফেলুন, যাদের কোমরে ব্যথা নেই তারা যেন চেয়ারে না বসে, যারা মুরব্বি অসুস্থ ব্যক্তি তাদেরকে বসতে দেন, আল্লাহ কবুল করুন, আমিন বলি। আর একটা আওয়াজ করে বলি, প্যারা হাজরিন, দ্বিতীয় নম্বরে ওই ব্যক্তি যিনি অহংকার করে, এজন্য মুসলমান কখনো অহংকার করতে পারবে না? আয় পয়সাওয়ালা
তিয়া দিদি নানা আই কেনে মাহফিলুর এনে তের হল বশম আল্লাহ শিয়াল লাইবো সিয়া সারা বশতম ন সিয়া সারা বস্তু ন সে দি ইবে তুন কি অহংকার সরন অহংকার ওয়ালা আর কর বরগরি হ জিবতুন নবীর মিলাদত অহংকার করে ইবে কি মুস্তাফার প্রেমে কইবো না শয়তানের বন্ধু হইবো দে ইয়া কি আরা তোর শয়তানের বন্ধু হইম দে না মুস্তাফার বন্ধু হইম দে পেরা হাজরিন কওমি বাইদের বড় আলেম মামুনুল হক তার একটা বক্তৃতায় বলেছে মুসলমান যখন আল্লাহর ইবাদত করে আল্লাহর ইবাদত করে আল্লাহকে ডাকে বান্দা যখন আল্লাহকে ডাকে আল্লাহ যত খুশি হই না যখন বান্দা আমার নবীর নাম জপে আমার নবীর জিকির করে আমার আল্লাহ তার চেয়ে বেশি খুশি হয়ে যায় আমি বললাম ভাই পরিশেষের সঠিক কথা বলতে বাধ্য হলো কারণ সুন্নিরা আজীবন বলে আসছে নবীকে পাইলে আল্লাহকে পাওয়া যায় ঠিক না বে ঠিক নবী মিল গিয়া তো খোদা মিল গি নবী নবীকে পাওয়া গেলে আল্লাহকে পাওয়া যায় কুরআন বলে ওয়ামা ইউতিউর রাসূলা ফাকাদ আতা আল্লাহ এটাই তো সেই বলতে বাধ্য হলো নবী ছাড়া কোনো উপায় নাই এজন্য সুন্নিরা নবীকে ভালোবেসে সুন্নিদের যুবকদের কাছে সাহাবী কিরামদের আদর্শ আছে সুন্নির যুবকেরা চিয়ার ধরবে না তারা নবী সাহাবীদের মতো নবীর মিলাদি মাটিতে বসে যাবে আমার নবী তকরির করে সাহাবী কাম সবাই বসে আছে সবাই নবীর দিকে তাকিয়ে আছে আমার নবী বলছে সাহাবী কাম শুনছে সাহাবী কাম শোনা শুনে সোকার পানি ফেলছে আর আমার নবী বলে যেই উম্মত আমি নবীকে ভালোবাসবে সেই আমি নবীর সাথে জান্নাতে যাবে ধনী ব্যক্তি যিনি ধন অর্জন করে আল্লাহর রাস্তায় দান করে না হালাল হারাম যাচাই করে না যেই দিক থেকে পাই সেই দিক পকেট ভরে ব্যাংক ব্যালেন্স করে সুদের টাকাও নেই ঘুষের টাকাও নেই যেই দিক থেকে পাই সেই দিক নেই এইভাবে যারা ধনী হয় আল্লাহর রাস্তায় দান করতে পারে না মিলাদুন নবীর জন্য দিতে বললে তার ক্ষমতা 10,000 টাকা কিন্তু মিলাদুন নবীর জন্য দিবে কিন্তু 500 টাকা আর বিভিন্ন মা দিবস আলসার ক্যান্সার হাঁপানি যক্ষা আতিয়ে গুজাইয়ে যত রকমের দিবস করবে সেই দিবসে যদি ল্যান্টা নারীকে আনা হয় ল্যান্টা নারীর নাচ দেখার জন্য সেই হারাম দান করবে 20,000 ঠিক না বে ঠিক আর একটু বড় করে বলি ওই সমস্ত ধনীগুলা আমি শয়তানের বন্ধু নবী বলে তারপর কে 4 নম্বরে শয়তান বলে নবী ওয়াল আলিমুল্লাজি সাদাকাল আমির আলা জাওরিহি ওই আলেম যেই আলেম এক মুখে দুই রকম কথা বলে অর্থাৎ কিছুক্ষণ বলেছিল সরকার নাস্তিক হয়ে গেছে সাবলা চত্বরে গিয়ে সরকারকে উপড়ে ফেলবে সরকার হটাও বলেছিল যখন সন্ধ্যার পরে লাইট বন্ধ করে সরকার বাহিনী যখন গরম পানি ঢেলে দিয়েছে আমাদের দেশে সর্ব আসে না নাই সরফ যখন তার চামড়া ফাড়লাই ওই সরফের চামড়ার মতো যখন গরম পানিতে পড়ে তাদের শরীরের চামড়া জ্বলসে গেছে তখন বলে না না সরকার নাস্তিক নয় সরকারের প্রধান তাহাজ্জুদ গুজারি ইনি কওমি জননী ঠিক না বে ঠিক
মায়ের নাম বন্ধুরে এজন্য মনে করবেন, কিছুক্ষণ পক্ষে কিছুক্ষণ বিপক্ষে, কিছুক্ষণ ভালো কিছুক্ষণ খারাপ, এইভাবে যারা চলবে ওই আলেমগুলা শয়তানের বন্ধু। শয়তানের বন্ধু যারা হবে এদের চরিত্রটাও শয়তানের মতো হবে, ঠিক না? এজন্য যেদিকে যাই সেদিকে খাই ধরা, ঠিক না বেটে? যেদিকে যাচ্ছে যেদিকে যাই সেইদিকে তো ধরা খাচ্ছে, কারণ একটা তাদের চরিত্রটা শয়তানের সাথে মিল আছে, ঠিক না বেটে? খারাপ লাগেনি, গালি দিলাম নি, নাম নিলাম নি, উল্টা বললাম নি, হক কথা বলে ফেললাম, আল্লাহ কবুল করুক। এ শয়তান, পাঁচ নম্বর কে শয়তান বলেন, ইয়া রাসূলুল্লাহ, এরপর হলো ওয়াত্তাজিরুল খায়েন, আমানত খিয়ানতকারী ব্যবসায়ী আছে না নাই? ও দাদা, অনেকেই আমাদের দেশে শিক্ষিত ছেলেরা অনেকগুলা নারী জামাই বিদেশ যখন ছিল, জামাই টিয়া বাটো এনে এক মাসে এক লাখে দুই লাখ টিয়া দি ফেলাম, দেখ পরে হারা টিয়া বাটো জামাই তো দয়ুস ই তো বরবরে দি হটাই টিয়া বেগুন ডুকো দি উগর নাম এসপি কেশিয়া উগর নাম ইনুফেটু উগর নাম ডেস্টনি এইভাবে নাম দি দিয়ে রে এনে বরবরে টিয়া বেগুন ডুকো দিয়ে হদিম বাদে টিয়া বেগুন লই গুবন গিয়ে গই আছে না নাই? এই আছে না নাই? এই আমানত খিয়ানতকারী ব্যবসায়ী এগুলা হিন্দুরা করে নাই, বুদ্ধিষ্টরা করে নাই, এগুলা করেছে মুসলমান নামের শয়তানের বন্ধুগুলা, ঠিক না বেঠে? এই বন্ধুরে পাঁচ নম্বর হলো ওয়াল মুত্তাকিরু, পাঁচ নম্বর হলো ওই সমস্ত ব্যবসায়ী যারা নিজেদের সম্পদ গুলা গুডন জাত করে রেখে দেয় মালের দাম বৃদ্ধি করার জন্য, ঠিক না বেঠে? আর একটু আওয়াজ করে বলেন, মালের দাম বাড়িয়ে দেওয়ার জন্য, মালের দাম বাড়িয়ে দেওয়ার জন্য আজ কি বাংলাদেশে এই চুন্নপুরের মানুষ আরব কান্ট্রিতে প্রতি বছর যখন রমজান মাস আসে, রমজান আসার আগে মুসলমান ব্যবসায়ীরা তাদের মালের দাম কমিয়ে দেয়, দ্রব্যের মাল কমিয়ে দেয়, কিন্তু আফসোস বাংলাদেশের মধ্যে যখন রমজান মাস আসার সময় হয় বাঙালি ব্যবসায়ীরা মালের দাম শতগুণ বাড়িয়ে দেয়, ঠিক না বেঠে? আর একটু আওয়াজ করে, অসুবিধা লাগেনি, আমি শেষ করে দিব। এজন্য আমার দিকে দেখবেন, আমার অতিথিবৃন্দ আসবেন, তারা আমাদের তাজ, আমাদের ভবিষ্যৎ, তারা ইসলামের খাদেম, ঠিক না বেঠে? কিন্তু একজন আলোচক যখন আলোচনা করবে তাকে সাপোর্ট আপনাদেরকে দিতে হবে, কারণ আপনাদের ধ্যান খেয়াল যদি একটু ছুটে যায় আমিও ছুটে যাব, তখন এলোমেলো ওয়াজ হয়, এলোমেলো ওয়াজের মাধ্যমে মানুষ কখন হিদায়ত হবে? একসাথে শুনতে হবে। প্যারা হাজরিন, আরব কান্ট্রির ব্যবসায়ীরা সামনে রমজান আসতেছে, রমজান মাসের দাম কমিয়ে দেয়, খেজুরের দাম কম, সব জিনিসের দাম অর্ধেক করে ফেলে, কিন্তু আমরা বাঙালি মুসলমান রমজান আসার আগে এখন পেঁয়াজের দাম 20 টাকা, রমজান আসলে হবে 100 টাকা, এখন মরিচের দাম 80 টাকা, রমজান আসলে হবে 300 টাকা, ধনিয়া পাতার দাম এখন 100 টাকা, রমজান আসলে হবে 300 টাকা, টমেটো এখন 20 টাকা, রমজান আসলে হবে 100-150 টাকা, ঠিক না বেঠে? আমাদের বাঙালি মুসলমানেরা তাদের মালগুলো জব্দ করি, মালের দাম বাড়াতে চায়,
ওই সমস্ত ব্যবসায়ী যারা মালের দাম বাড়ায় ওই ব্যবসায়ী আমার নবীর আশেক নয় এরা শয়তানের বন্ধু ঠিক না বেঠে ব্যবসায়ী আছে না নাই খাতুনগঞ্জ গেলে সাতটায় গেলে আসাদগঞ্জ গেলে আমরা দেখতে পাই আমাদের ব্যবসায়ীরা বস্তাই বস্তাই খেজুর পুচিয়ে পানিতে ফেলে দিচ্ছে পেঁয়াজ পুষিয়ে ফেলে দিচ্ছে কিন্তু গরিব দিকে দিচ্ছে না আছে না নাই এক নম্বর বলে তিন নম্বর ঢুকিয়ে দেয় এক নম্বর সোয়াবিন তেল বলে পাম অয়েল ঢুকাই দে ঠিক না বেঠে এজন্য যারা ব্যবসার মধ্যে দুই নম্বরি করে ওই ব্যবসায়ীরা নবীর আশেক উম্মত নই এরা হলো শয়তানের বন্ধু ঠিক না বেঠে আমার বাবার বন্ধুরা ছয় নম্বর বললাম ছয় নম্বরে ওয়াজানি বলে নবী যারা জানা করে এ যুবকের দল জানা কাকে বলা হয় বেবিচার কাকে বলা হয় যুবকের দল একসাথে গোপন ভাবে কাজ করার নাম শুধু জানা নয় কলেজে পড়ুয়া ছেলেরা কোন কলেজের ছাত্রীর হাত ধরেছ এটা হাতের জানা কলেজের বান্ধবীর দিকে চোখে দেখেছ এটা চোখের জানা কলেজের বান্ধবীর সাথে মুখে কথা বলেছ এটা মুখের জানা একজন বেগানা নারী আর একজন বেগানা পুরুষ কখনো আপন হতে পারে ওই নারী কি পর্দা করতে হবে ও কারনা ফি বুয়ুতি কুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা ওই নারীগুলা পর্দানশীন হয়ে চলবে এটাই ইসলাম গ্রহণ করেছে কিন্তু বর্তমান প্রেক্ষাপটি আমাদের ওই সমস্ত নারীগুলা বিহাইয়াপনা করে রাস্তায় চলাচল করে এই জন্য এই সমস্ত নারীর পেটে আল্লাহওয়ালা হচ্ছে না আলেম হচ্ছে না হাফেজ হচ্ছে না নবীর আশেক হচ্ছে না এদের পেট থেকে যেই সন্তানগুলা বের হচ্ছে সবগুলা জঙ্গিয়ার বাতেল হচ্ছে ঠিক না বেঠে আরেকটু আওয়াজ করে বলি এজন্য মনে রাখতে হবে আমার নবীর রঙে রঙিন হওয়ার জন্য যারা জেনা করে ব্যভিচার করে ওই জেনাকারী মানুষ কখনো আমার নবীর উম্মত হতে পারে না শয়তান বলে তারা আমি শয়তানের বন্ধু নবী শামসুদ্দোহা বলে এই বিলিস সাত নম্বর বন্ধুকে শয়তান বলে ও আকিলুল ও আকিলুর রেবা ও আকিলুর রেবা যারা সুদ খায় আসে না নাই বাংলাদেশ সুদি কম না বেশ আস্তে করি হ সুদি কম না বেশ আজকে মুসলমানের পরে পরে গড়ে গড়ে মুসলমানের প্রত্যেকটা গড়ে গড়ে আজকে ক্ষুদ্র ঋণের নাম করে ক্ষুদ্র ঋণ বলে বলে সুদের ব্যবসা শুরু করে দিয়েছে ওই মুসলমানেরা ক্ষুদ্র ঋণ নিয়ে সুদের মধ্যে জড়িয়ে পড়ছে এই সুদের কারণে এরা সুদ খায় সুদ দিচ্ছে এরা কখনো আল্লাহর পেয়ারা নয় নবীর আশেক নয় এরাই হলো শয়তানের বন্ধু ঠিক না বেঠে আজকে মুসলমানের বাড়ি মুসলমানের সমাজ নষ্ট হওয়ার পেছনে মুসলমান নামের মুনাফেকরাই দায়ী ঠিক না বেঠে বাংলাদেশে নাস্তিকবাদের ভিতরে সর্বশ্রেষ্ঠ নাস্তিক হলো নাম কত সুন্দর শাহরিয়ার কবির নিজেকে মুসলমানের নাম দিয়ে মুসলমান বললেও সেই গোটা বাঙালি মুসলমানের জন্য সর্বশ্রেষ্ঠ নাস্তিক ঠিক না বেঠে এই নাস্তিকদের কারণে আজ আম মুসলমান লাঞ্ছিত আম মুসলমান অপমানিত এজন্য মুসলমানকে সুধরাতে হবে মুসলমান সুধরাতে হলে একটা পন্থা অবলম্বন করতে হবে সেই পন্থার নাম হলো আমার নবীর চরিত্র ঠিক না বেঠে
সালাত দুনিয়া সালামি শের বাংলা তো জনাবাস রসদ হর তুম হাজারা যা গোলাম সলা দুনিয়া প্যারা হাজরিন আমি শেষ করব আপনাদের ধৈর্যের আমি ঘাটতি করব না আপনারা যাদের আলোচনা শোনার জন্য পাগল ইন্দ্রা একের পর এক মনীষী এসে গেছেন এসে যাচ্ছেন তাদের আলোচনা শুনতে পাবেন আমার কাজ হলো আপনাদেরকে এনে দেওয়া আল্লাহর শুকর সবাই এসে গেছে ঠিক না জান্নাতি মানুষদেরকে জান্নাতে বসার জন্য বলা লাগে না যারা জান্নাতি মানুষ এরা এমনিতেই জান্নাতে বসে যাবে ঠিক না আরো আওয়াজ করে আর যারা জান্নাতি হওয়ার এরাদা নিয়ে আসে নাই তারাই কি কখনো আদবের জায়গায় বসতে পারবে বড় করে বলেন না অসুস্থ শরীর নিয়ে এসে গেছেন কেন ওনার আসার কোনো ক্ষমতা আছে ক্ষমতা দিয়েছেন কে আপনারা এসেছেন আপনাদের কোনো ক্ষমতা আছে ক্ষমতা দিয়েছে কে আল্লাহর মনসা যেই বান্দা কি জাহান্নাম থেকে জান্নাতে বানাতে চায় তাদেরকে নবীর মিলাদ বসিয়ে নবীর জিকির করায় ঠিক না বেঠে আর একটু বড় করে আর টিয়া নাই সোনার মদিনা আর একটু বড় করে আর টিয়া নাই সোনার মদিনা মনে হতে কিন্তু টিয়া কিন্তু টিয়া মনে ওর ফকির মতো উড়াল মারিতাম আর টিয়া নাই কে নি যাইতাম বড় করি হন ইচ্ছা আছে না নাই আহা জান্নাতের বাগানে সবাইকে যাওয়ার তৌফিক দান করো আমরা মদিনাতে যেতে না পারলেও মদিনাওয়ালা নবীর মিলাদে বসেছি ঠিক না বেটি মিল গই হ্যাঁ নবী কি গোলামি হামে মিল গই হ্যাঁ নবী কি গোলামি হামে আব জামানে কি দৌলত নি চাহিয়ে বড় করে বলি না সুবহানাল্লাহ আল্লাহ আপনাদেরকে মুস্তফার গোলাম হিসেবে কবুল করো আমার বাবারা বন্ধুরা আমি শেষ করব শয়তান বলি আয়া রাসূলুল্লাহ আট নম্বর হলো ও আকিলুর রিবা নয় নম্বর হলো ওয়াল বখীলুল্লাজি লা ইউবালি মিন আইন ইয়াজমাউল মাল ওই সমস্ত কিফন ব্যক্তি যারা সম্পদ অর্জন করার সময় যাচাই বাছাই করে না আল্লাহর রাস্তায় দান করে না বখিল মানুষ কিফন মানুষ কমজুস মানুষ জুমার দিন মসজিদে যাবার সময় পকেট করে টাকা নিয়ে যাবে না কিফন মানুষ কমজুস মানুষ আল্লাহর রাস্তায় দান করবে না ঠিক না বেটি কারণ তাদের তারা মনে করে আল্লাহর রাস্তায় দান করলে তাদের টাকা গোলা শেষ হয়ে যাবে কিন্তু উসমানের জন্য নূরের বলি ইয়া রাসূলুল্লাহ আমি উসমানের কাজ হলো আমার সমস্ত সম্পদগুলা আপনি নবীর কদমে বিলীন করে দেওয়া এজন্য উসমান হলো রহমাও বাইনাহুম আর সিদ্দিক আকবর বলে নবীরে
শুধু দান দিব না আমি সিদ্দিকের জাল পর্যন্ত আপনার জন্য কুরবান এজন্য সিদ্দিক হলো ওয়াল্লাযিনা মাহু ফারুক আজম বলে নবীরে শুধু দান দিব তাই নই মাল দিব তাই নই আমি ফারুক পর্যন্ত হকের জন্য জিহাদ করব এজন্য আশিদ্দাউ আলাল কুফফার আলী বলে নবীরে আমি জান দিব প্রাণ দিব মাল দিব দৌলত দিব আওলাদ দিব আমি নিজে কুরবান হব কিয়ামত পর্যন্ত আপনার সিলসিলা জারি রাখব এজন্য রুকান সুজ্জাদা বড় করে বলি সুবহানাল্লাহ হাজিরিন এজন্য আমার নবী বলে এই শয়তান নয় নম্বর কে বলে ওই কিফন মানুষ যিনি আল্লাহর রাস্তায় দান করতে জানে আপনারা কি দান করেন আপনারা কি বখিল না সাখাওয়াত ওয়ালা দানি ব্যক্তি যেই ব্যক্তি দান করে সে আল্লাহর হাবিব হয় যেই ব্যক্তি দান করে মুস্তফার হাবিব হয় যায় যেই মুস্তফার হাবিব আল্লাহর হাবিব হয় জান্নাত তাকে চাইতে হয় না জান্নাত তাকে খোঁজে ঠিক না বেঠে আর একটু আওয়াজ করে বলেন আপনারা কি জান্নাতে যাবেন কে কে যাবেন হাত তুলেন দেখি একটু দেখতে হবে তো আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ মারহাবা মারহাবা এই সবাই তো জান্নাতে যাবে সবাই যদি একটু একটু করে আমরা দেখি এই মাহফিলটা 2022 সালে আরো বিশাল আকারে হতে পারে কি পারে না এই আওয়াজ করে বলি সবাইকে আল্লাহ কবুল করুন আমি আসব ইনশাআল্লাহ প্যারা হাজরিন আমার নবী বলেন দশ নম্বর বন্দুকে বলি ইয়া রাসূলুল্লাহ ওয়া শারিবুল খামরে যারা গোলা পানি খায় আছে না না এখানে তো নেই আমি জানি আছে না যারা গোলা পানি বাংলা ভাষায় গোলা পানি ইংরেজি ভাষায় বিয়ার উস্কি আর বারমাইয়া ভাষায় ইয়া বাবা টেবিলে ঠিক না বেঠে আর একটা বাস করে বলে যারা মদ খুব মদ খায় শরাব খায় গাঞ্জা খায় ট্যাবলেট খায় নবী শমসুদ দোহাকে শয়তান বলে নবী এরা আমি শয়তানের বন্ধু আপনাদের মধ্যে এরকম কেউ কি শয়তানের বন্ধু আছে কে কে একজনও নেই মাশাআল্লাহ সবাই তো গোলামে মুস্তাফা বড় করে বলি সুবহানাল্লাহ ও শয়তান তোমার শত্রু কে তোমার শত্রু কয় প্রকার বলছিলাম বুঝো নাই কয় প্রকার 20 প্রকার ইশরিনা নাফার 20 প্রকার এক নম্বর কে ও শয়তান তোমার শত্রু এক নম্বরটা কে ইয়া রাসূলুল্লাহ انت يا محمد صلى الله عليه وسلم اني ابغضك اي محبيب مصطفى এই সৃষ্টির ভিতরে আমি ইবলিস শয়তানের এক নম্বর শত্রু হলেন আপনি মদিনার রাসূল বড় করে বলি সুবহান আপনি আমি শয়তানের এক নম্বর শত্রু অশয়তান কেন নবী রে আপনি যখন আব্দুল্লাহর ঘরে মা আমেনার শেখেবে পাক থেকে দুনিয়াতে তশরীফ আনছেন নবী রে আপনি যখন আসতেছেন কোরআন বলে মিনাল্লাহে নূর নূর আসতেছে আপনার নূরের কারণে আমি শয়তান আপনি আসার আগে 360 মূর্তি স্থাপন করে মানুষদেরকে পথভ্রষ্ট করেছি মূর্তি পূজা করিয়েছি হাবিবে মুস্তাফা আপনি যখন দুনিয়াতে এসেছেন আমার ওই মূর্তিগুলো ভেঙে পড়েছি বুতখানা কাবা হয়ে গেছে আপনার কারণে বুতখানা কাবা হয়েছে নবীরে আপনি আমার এক নম্বর শত্রু কারণ আমি
ওই শহরটাকে বক্কা শহর বানিয়েছি কিন্তু আপনি দুনিয়াতে আসার সাথে সাথে আমার রব্বি করিম বলি লাল্লাযি বিবাক্কাতা মুবারাক আল্লাহ সেই বক্কা শহরটিকে মুবারক করে সোনার মক্কা বানিয়ে দিয়েছে আর একটু আওয়াজ করে এজন্য নবীরি আপনি আমি শয়তানের এক নম্বর শত্রু ও নবী আপনি দুনিয়াতে এসেছেন আপনি আসার সময় একটা ধর্ম নিয়ে এসেছেন আমি মানুষদেরকে গাছ পূজা বাস পূজা সূর্য পূজা চন্দ্র পূজা আগুন পূজা নারী পূজা অমূর্তি পূজা সরস্বতী পূজা কালী পূজা দুর্গী পূজা সব পূজা করিয়েছি আপনি যখন এসেছেন সব পূজারীরা পূজা বাদ দিল ওই আপনার ধর্ম ইসলাম স্বাধীনতার ধর্ম মানবতার ধর্ম উদারতার ধর্ম একতার ধর্ম শৃঙ্খলার ধর্ম একতার ধর্ম আই ইসলামের আলোতে আল ইসলাম নূরুন ইসলাম আলো ইসলাম নূর সেই ইসলামের আলোতে ওই মানুষগুলা মূর্তি পূজার করেছিল এদের শরীরটা আলোকিত হয়ে গেছে এরা মুসলমান হয়ে আমি শয়তানের সব কিছু ধ্বংস করে দিয়েছে এজন্য আপনি আমার এক নম্বর শত্রু আই হাবিবে মুস্তফা আপনি দুনিয়াতে আসার সাথে সাথে আল্লাহ আদম থেকে ঈসা নবীকে 103টা কিতাব দিয়েছে একটার নাম তাওরাত একটার নাম জবুর একটার নাম ইনজিল নবীরে আল্লাহ আপনাকে এমন একটা কিতাব দিয়েছে বাল হুয়া কুরআন মাজিদ ফি লাওহে মাহফুজ যেটা লোহে মাহফুজে সংরক্ষণ করেছেন ওই কিতাব আল কুরআন নূরুন কুরআনটা আপনি যখন কোরআন এনেছেন ফারুক আজম তলোয়ার নিয়ে যাচ্ছে আপনাকে কতল করার জন্য আপনার নূরানি কোরআন তলোয়ার দেখে ফারুক তরবারি ফেলে আপনার কদমে লুটে পড়েছে আই হাবিবি মুস্তফা মুসলমান দুনিয়ার সব কিছু ছেড়ে দিয়ে তাওরাত ইনজিল সবগুলা ছেড়ে কোরআন মুখী হয়ে গেছে কারণ ওই কোরআনটা আল্লাহর কালাম হলেও ওই কোরআনটা আপনাকে আল্লাহ আপনার উম্মতের জন্য আল কাউসার বামানা তাইসিরুল কোরআন ওয়া তাখফিফুশ শরিয়া আপনার জন্য কোরআনটা সহজ করে দিয়েছে আপনার উম্মত অন্ধ মানুষ কোরআন শুনতে শুনতে মুখস্থ করতে পারবে কোরআন পড়তে পড়তে মুখস্থ হবে কোরআন দেখলেও মুখস্থ হবে কোরআন পড়তে গেলে ভালো লাগবে কারণ কোরআনটা সহজ করে দেওয়া হয়েছে ঠিক না বেঠে তাওরাত কিতাব সবার মুখস্থ নয় ইনজিল কিতাব কঠিন কিতাব মুখস্থ নয় জাবুর কিতাব কঠিন কিতাব মুখস্থ নয় কিন্তু কোরআন এই দিন দেখলাম 3 বছরের ছেলে 6 মাসে আল্লাহর কোরআন মুখস্থ করেছে কয় বছরের আর একটু আপনাদের অসংখ্য মানুষ আছে সবাইকে যদি জিজ্ঞেস করি 10টা সূরা একসাথে পড়েন আপনার আপনার কি একসাথে পারবেন পারবেন না 10টা সূরা নাম সহকারে পড়েন কেউ পারবে না কেউ পারলে আবার ভুলে যাবে জের জবন নুকতা মূল হবে কিন্তু 3 বছরের ছেলে 6 মাসে কোরআন মুখস্থ করা এটার নাম আল্লাহর কুদরত আমার নবীর মুজেজা মুজেজা মেরে নবী কা কেহে দিয়া তু হো গয়া মুজেজা মেরে নবী কা হিন্দি গান উনাদের নবা হিন্দি গানু নিলে কেন কে হে দিয়া তো হো গিয়া অন্য পরিবে নবা মুজিজা মেরে নবী কা কে হে দিয়া তো কে হে দিয়া তো হো গিয়া কে হে দিয়া তো হো গিয়া মুজিজা মেরে নবী কা বড় করে বলেন না সুবহানাল্লাহ
নবী আপনি কুরআন এনেছেন, এই কুরআন পেয়ে মানুষ সব ধর্ম ছেড়ে কুরআন মুখী হয়ে গেছে। আজকে সেই মুসলমান আমরা কুরআন তেলাওয়াত করি, বড় করে বলেন না, কুরআন তেলাওয়াত আমাদের ঘরে আগে ছিল ফুরকানি ছিল, এখন তো ফুরকানি উঠে যাচ্ছে, এখন ফুরকানিয়ার পরিবর্তে গ্রামার স্কুল বেড়ে যাচ্ছে, ঠিক না বেঠে? গ্রামার স্কুল আগে ফুরকানিয়া ছিল, এখন গ্রামার হলো, কিছুদিন পরে ঘর থেকে কুরআন তুলে ফেলবে, কুরআন থাকবে না। এজন্য আমার নবী বলি, ওই গরুটা গরিব যেই ঘরে কুরআন আছে কিন্তু কুরআন তেলাওয়াতকারী নাই, ঠিক না বেঠে? আমি শেষ করে দিচ্ছি। নবী আপনি, আমি শয়তানের শত্রু, কারণটা হলো নবীর আপনি আসার আগে 30টা রোজা একসাথে ছিল না, কিন্তু আপনি যখন এসেছেন আশহারু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আল্লাহ ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর, এইভাবে আল্লাহ রমজানের চাঁদ এবং কোরআন নিয়ে তারিফ করেছেন। নবী রমজানের 30টা রোজা যখন এসেছে, মুসলমানের যুবক, যেই যুবকটা শয়তানের ওয়াসওয়াসায় পড়ে, আমি শয়তানের ওয়াসওয়াসায় পড়ে খারাপ কাজ করে, নফসে আম্মারার কাজ করে, কিন্তু নবীর আপনি মুস্তফা যখন দুনিয়াতে এসেছেন আপনার কারণে 30টা রোজা এসেছে, আর ওই 30 রোজার কারণে মুসলমানেরা হারাম কাজ ছেড়ে দিয়েছে, আল্লাহ কি রাজি করে ফেলেছে। আমি শেষ করছি। ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।